আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ড্রাইভ করব হচ্ছে হন্ডা সুপার কাপ 2001 মডেলের। এটা হচ্ছে ক্লাস ছাড়া, এটার কোনো ক্লাস নাই। আমি চালানোর জন্য অনেক মজা, কিন্তু ক্লাস নাই। চার গিয়ারের গাড়ি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার স্পিড আছে 60-70 পর্যন্ত। আমি এটা নিয়ে এর আগে 60 পর্যন্ত উঠাইছিলাম। মজার একটা জিনিস, 50cc অটো গিয়ার, লাইক কোনো ক্লাস ছাড়া, 4 স্পিড এবং 60 পর্যন্ত উঠেছি আমি নিজেই। ও সরি, 3টা গিয়ার এটার, তাহলে 3টা গিয়ার, ভালোই মজা। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট সেলিং মোটরসাইকেল, মানে মোটরসাইকেল বলি আর স্কুটার বলি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট সেলিং মোটরসাইকেল এবং মোস্ট ডিউরেবল মোটরসাইকেল, যেটাকে কিনা ইউএসএ না জানো ইউকের কোনো একটা ব্লগার, সে 12 তলার উপর থেকে ফেলছে। ফেলানোর পরেও এই গাড়িটা হচ্ছে একদম রানিং ছিল, এটাকে একদম ব্যাডলি অ্যাবিউজ করার পরেও এই গাড়িটা রানিং ছিল। এটা মানে তখন পর্যন্ত সচল, চাকা ভেঙে গেছিলো, তারপরও ইঞ্জিন এবং সব কিছু সচল ছিল। সো চমৎকার মজার এটার ফুয়েলের কথা কী বলবো, এটা লাইক আমার মনে হয় 60-70 কিলো যায় 1 লিটারে, ঠিক আছে। এটা মানে আপনি যদি ধরুন কোথাও আটকে গেলেন, ওই আঙ্গুলে করে বা হাতে করে, তেল তো হাতে করে নেওয়া যায় না, হাতে করে নিয়েও মনে হয় ট্যাঙ্কিতে ঢেলে দিলে মনে হয় এটা চলবে এমন একটা অবস্থা। অথবা পেট্রোল পাম্পের সাথে দিয়ে যাবেন, ওই স্মেলেই ও আরও 2-3 কিলো চলবে এমন একটা ব্যাপার এই গাড়িটার, এই মোটরসাইকেলটার। সো ওভারঅল এখন পর্যন্ত ভালো কন্ডিশনেই আছে।
এই তো, এই ছিল আমার শর্ট একটা রিভিউ হন্ডা সুপার কাপ।